বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত থাকতে প্রতিদিনের রাশিফল দেখতে জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন যাতে একটাও ভিডিও মিস না করে নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি 20 সেপ্টেম্বর 2021 রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আমরা প্রথমেই আজকে বলবো যে বুধ রাশি পরিবর্তনের একদম দোরগোড়ায় বুধের রাশি পরিবর্তন কিন্তু আসন্ন এবং বুধের রাশি পরিবর্তনের সময় যত দ্রুত হয়ে আসছে এখানে কিন্তু বুধের প্রভাব কিন্তু কিছু বিষয় নেগেটিভ অ্যাসপেক্টে আপনাদের ক্ষেত্রে আসতে পারে প্রথমেই আমি যে বিষয়টা আপনাদের গুরুত্ব দিতে বলবো সেটা হচ্ছে সংযোগ কমিউনিকেশান যোগাযোগ ডেটা এন্ট্রি কোনো বিষয় আপনার কারোর সঙ্গে নতুন যোগাযোগ এই জায়গাগুলো কিন্তু বুধের প্রভাবাধীন এবং এই জায়গাগুলোর মধ্যে কিছু ভালো এবং কিছু মন্দ ঘটনা এখানে কিন্তু সংমিশ্রণ থাকতে পারে যেমন ধরুন কেউ আপনার কথা ভুল বুঝছে কোনো ইনফরমেশান নিতে গিয়ে আপনি কিছু বাধাপ্রাপ্ত হচ্ছেন আবার কোনো জায়গায় যোগাযোগ ভালো হচ্ছে তো এই বিষয়গুলো কেয়ারফুল থাকতে হবে স্কিনের সমস্যা অ্যালার্জির সমস্যা নার্ভের সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু কিছুটা আপডাউন করতে পারে কারণ বুধ ট্রানজিট করছে রাশি পরিবর্তন করছে খুব দোরগোড়ায় কাছাকাছি জায়গায় এসে গেছে বুধ কিন্তু আমাদের বাক্য কথা একটু নিয়ন্ত্রণে রেখে প্রয়োগ করুন কোনো বিষয়ে আপনি কথা দিলে বা কোনো কথা প্রয়োগ করলে সেটা কিন্তু হয় ভালো বা নয় মন্দর দিকে যেতে পারে তো যে কোনো কথা প্রয়োগের ক্ষেত্রে বর্তমানে বুধের ট্রানজিটের মুহূর্তে আপনাকে কিন্তু সাবধানী জায়গা বা খুব মেপে ঝুপে কথা বলতে হবে এই বিষয়টা মাথায় রাখবেন হিসাব নিকাশ ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন এই দিকটা একটু আপনাকে চোখ কান এই সময় কিন্তু খোলা রাখতে হবে আমি প্রথম জেনারেল প্রেডিকশানটা করছি জেনারেল প্রেডিকশানে আপনার রাশিলগ্ন জানার দরকার নেই দরকার নেই আপনার ঠিকুজি কুষ্টি টাইমের কিছু জানার দরকার নেই আমরা এটাকে প্রাথমিক বা মূল প্রেডিকশান হিসেবে ধরি এই প্রেডিকশানটা আগে মনোযোগ সহকারে শুনুন আমি এখানে ডিটেল বলে যাব আজকে সারাদিনটা কী কীভাবে কী হতে চলেছে এই প্রেডিকশানটা আপনারা শোনার পর আপনার রাশিলগ্নের প্রেডিকশানটা শুনবেন কিন্তু রাশিলগ্নে আমি দু একটা কথা বলবো আগে এই মূল প্রেডিকশানে কিন্তু সারা দিনের কী প্রবাহ এটা কিন্তু আপনারা জানতে পেরে যাবেন প্রাথমিক বিষয় যেটা আজকে চন্দ্র কিন্তু গত দিনের একই রাশিতে অবস্থান করছে শনি রাশিতে এবং সে তার নক্ষত্র পরিবর্তন করে বক্রী এবং নিচস্থ বৃহস্পতি নক্ষত্রে কিন্তু অবস্থান করছে এবং হ্যাঁ বৃহস্পতি বক্রী এবং নিচস্থ এই নক্ষত্র কিন্তু প্রভাবিত এবং আজকে চন্দ্র কিন্তু এই নিচস্থ বৃহস্পতি এবং বক্রী নক্ষত্রের দ্বারা ভীষণ মাত্রায় প্রভাবশালী তাই প্রাথমিক প্রেডিকশান জেনারেল প্রেডিকশানটা খুব ইম্পর্ট্যান্ট এবং আমি প্রথমেই বলবো যে বৃহস্পতি বর্তমানে শনির সঙ্গে যুক্ত এবং গুরুসৌরী যোগের মধ্যে আছে এবং এই বিষয়টা কিন্তু আমাদের এখানে দেখতে হবে তো প্রথম যে বিষয়টা আমি বলবো এখানে কিন্তু গত দিনের পরিবর্তন সিচুয়েশনের হবে গতদিন আপনার যে মানসিক স্থিতি গেছিলো যে পারিপার্শ্বিক পরিস্থিতি গেছিলো তার কিছুটা এখানে কিন্তু হালকা হয়ে যাওয়া সেই পরিস্থিতি কিছুটা চেঞ্জ হওয়া এগুলোর প্রবণতা আমরা ফার্স্ট থেকেই দেখতে পাবো দিনে আমি প্রথমেই বলবো বৃহস্পতি নক্ষত্রে যেহেতু চন্দ্র অবস্থান করছে এবং বৃহস্পতি নিচস্থ এখানে কিন্তু বিশেষত বৃহস্পতির যে নেগেটিভ ফলগুলো সেগুলো কিছু ক্ষেত্রে আমাদের অ্যালার্ট থাকতে হবে যেমন ধরুন আজকের দিনে অহেতুক জেদ করা একটা বিষয় নিয়ে গোঁ ধরে পড়ে থাকা সেটা আপনার পার্সোনাল বিষয় হতে পারে প্রফেশনাল বিষয় হতে পারে যে কোনো ক্ষেত্রে হতে পারে তো এই জেদ নিজের জেদ্দা থেকে বেরোতে পারছে না এটা কিন্তু আজকের দিনে খুব দুর্বল স্থান এই বিষয়টা আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে যদি মনে করেন সেই বিষয়টা আপনার কোনো বিপক্ষে যাচ্ছে আপনার পক্ষে এনো সেই বিষয়টা অ্যাভয়েড করুন কিন্তু সেই বিষয়টা নিয়ে জেদ ধরে পড়ে থাকা রাগ করা সেই বিষয়টা নিয়ে একঘেয়ে করে দেওয়া সেই লেবু কচলানোর মতো ব্যাপারটা কিন্তু হয়ে যাবে এটা মাথায় রাখতে হবে বৃহস্পতি আমি এর আগে বহু অনুষ্ঠানে বলেছি যে কোনো বিষয় তিল থেকে তাল করে যে ছোটো ছিল বিষয়টা বিরাট আকার ধারণ করলো তিল থেকে তাল হয়ে গেল এই ধরনের বিষয়গুলো কিন্তু বৃহস্পতির দ্বারা ভীষণ হয় তো যে কোনো ক্ষেত্রে কিন্তু বলবো এই তর্ক বিতর্ক ঝগড়াঝাটি কন্ট্রোভার্সি কোনো ধরনের সমস্যা এগুলোকে কিন্তু অ্যাভয়েড করে চলা ভালো নচেত কিন্তু ছোটো ঘটনা একটু বড় আকার ধারণ করতে পারে তিল থেকে তাল হতে পারে বৃহস্পতি প্রভাবাধীন দিন আমি বলবো জ্ঞানের বিকাশ আজকের দিনে হবে জ্ঞান বুদ্ধি কোনো ধরনের আপনার বিদ্যা এগুলোর বিকাশ হবে কোনো ধরনের কোর্সে অ্যাডমিশন নিচ্ছেন কোনো ধরনের পরীক্ষা দিচ্ছেন কোনো ধরনের নিছকে আপনি কিছু অনলাইনে সার্চ করছেন কিছু জানতে চাইছেন এগুলোতে কিন্তু প্রভাব আজকের দিনে কিন্তু থাকবে কিন্তু এটা মাথায় রাখতে হবে বৃহস্পতি যেহেতু বর্তমানে মানে রাহুর প্রভাবাদী নিচস্থ কোনো বিষয় কিন্তু টিচার স্টুডেন্ট সম্পর্ক যেটা আমরা বলি সেই জায়গাটায় দুর্বলভাব থাকছে হরোস্কোপে আজকে সারাদিন এটা কিন্তু খেয়াল রাখতে হবে এখানে কিন্তু কিছু কিছু জায়গায় এই জায়গাটা সমস্যা থাকতে পারে এবং আমি এটাও বলবো যে কোর্স অ্যাডমিশন বা ইত্যাদি নেওয়ার ক্ষেত্রে যেখানে আপনি টাকা ইনভেস্ট করছেন সব কিছু একটু খুঁটিয়ে দেখে নিন তো সব কিছু ঠিক আছে কি না বা যে কোর্সটা করছেন সেই জায়গাটা ঠিক আছে কি না এটা কিন্তু মাথায় রাখবেন প্রফেশনের দিক থেকে আমি প্রথমেই বলবো যারা চাকরি বাকরি ইত্যাদি করছেন যেহেতু বৃহস্পতির এখানে কিন্তু বক্রী এবং নিচস্থ প্রভাব কোনো অবস্থাতেই আপনি অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বস এদের সঙ্গে বিবাদ অশান্তিতে যাবেন এবং আপনি যদি নিজে এরকম কোনো পোস্ট বিলং করেন সেখানেও আমি বলবো অধস্তন কর্মী বা কর্মচারীদের সঙ্গে বিবাদ অশান্তিতে না যায়
যায় ভালো, কিন্তু শনি বৃহস্পতি যেহেতু যোগ আছে এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। সেটা কিন্তু আপনার বিপক্ষে বা কিছুটা সমস্যা হওয়া ইত্যাদির কারণ হওয়ার সম্ভাবনা এখানে কিন্তু থাকছে। আমি এর বাইরে যদি বলেন হরোস্কোপে, এখানে কিন্তু প্রফেশনগুলো ধরে ধরে বলছি, চন্দ্র বৃহস্পতির কম্বিনেশন এখানে প্রথমেই বলবো, সরকারি চাকরি প্রশাসনিক ফিল্ডে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে। ব্যাক অফিস জবের সঙ্গে যুক্ত যারা আছেন তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু মধ্যম প্রকৃতির বা ভালো কাটার সম্ভাবনা হরোস্কোপে আছে। ব্যাঙ্কিং সেক্টর, পিওর কমার্সের ওপর যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। হিসাবশাস্ত্রজনিত যে কোনো কাজ আজকের দিনে কিন্তু ভালো যেতে পারে। শিক্ষাগত পেশায় যুক্ত যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। মাস স্কেলে যেখানে বড় অর্গানাইজেশনের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। কিন্তু মাথায় রাখবেন এই যে ভালো যেতে পারে বলছি, তার মধ্যে ব্যক্তিগত জন্মছকে বৃহস্পতি বকরি এবং নিজস্ব থাকলে আপনার কর্ম পরিবেশ নিয়ে কিছু অভাব অভিযোগ থাকবে। এটা কিন্তু আমি যে জেনারেল প্রেডিকশন বলছি এটা কিন্তু যারা জানা আছে বৃহস্পতি বকরি বা নিজস্ব হলে কী কী সমস্যা হয়, তো সেই বিষয়ে তারা কিন্তু একটু অবগত এখানে কিন্তু থাকবেন। পরবর্তী বিষয়ের মধ্যে আমি বলবো এখানে বৃহস্পতি শনির কম্বিনেশন আইনি কাজগুলো আজকের দিনে কিন্তু ভালো যাবে, যেখানে যুক্তি আছে, যেখানে কোনো বিষয়ে লজিক আছে এই ধরনের কাজগুলো ভালো যাবে। সায়েন্স রিলেটেড কাজের ক্ষেত্রে এখানে কিন্তু ভালো যাবে। টেকনোলজিক্যাল কাজ কিন্তু বৃহস্পতি শনি সংযোগের জন্য এখানে কিন্তু ভালো যেতে পারে। আর ব্যবসার মধ্যে আমি এখানে প্রথমেই বলবো যে কোনো ফুড প্রোডাক্ট, খাদ্যদ্রব্য, সেটা কোনো প্রসেস ফুড হতে পারে, উৎপাদনমূলক কোনো কাজ হতে পারে, রান্নাবান্নার কাজ হতে পারে, এই ধরনের ফুড প্রোডাক্ট রিলেটেড কাজের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাবে। খাদ্যদ্রব্য রিলেটেড কাজগুলো কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। এছাড়া যারা যে কোনো ধরনের কোনো লেকচারার আছেন, যারা যে কোনো ধরনের অ্যাডভাইসারি কাজ করছেন, সেলফ প্রফেশনের মধ্যে অ্যাস্ট্রোলজিক্যাল প্রফেশন, অকালস কোনো কাজ করছেন, পূজা অর্চনার কাজ করছেন, দশকর্মার দোকান চালাচ্ছেন, যে কোনো ধরনের আপনার হুঁশিয়ারি দ্রব্যের কাজ করছেন, কোনো ধরনের আপনার তুলো ইত্যাদির কিছু কাজের সঙ্গে যুক্ত আছেন, তুলো লেপ বালিশ এরকম যেরকম দোকান হয় সেরকম ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন, মুদিখানার দোকান আছেন, সোনার ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, এগুলো কিন্তু প্রফেশনকে হিট করবে আজকে বৃহস্পতি। কিন্তু আমি এটা অন্যান্য সময়ের মতো আমি বলতে পারছি না যে দারুণ যাবে, ভালো যাবে, কারণ এই সময় বৃহস্পতি কিন্তু নিচস্থ বকরি, এই প্রফেশনগুলোর ওপর জোর থাকবে। কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে কোনো বিষয়ে কাস্টমার ডিলিংয়ের ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখা, আননোন কোনো ব্যক্তিদের সঙ্গে কোনো ডিল করার ক্ষেত্রে, ধারে জিনিস দেওয়ার ক্ষেত্রে আপনাকে আরও সতর্ক থাকা, কোনো ধরনের আপনার যাদের দোকানের বা আপনার কোনো ব্যবসা বা চাকরির ক্ষেত্রে কোনো বদনাম না হয় সেই বিষয়টা একটু চোখ কান খোলা রাখা, মাথা ঠান্ডা করা, এই বিষয়গুলো কিন্তু কাম্য, কারণ বৃহস্পতি প্রফেশনগুলোকে এগুলোকে কিন্তু হিট করছে। কিন্তু যেহেতু বৃহস্পতি নিচস্থ এবং বকরি হয়ে আছে সেই জায়গার মধ্যেও কিন্তু কিছু সমস্যা, সেই জায়গার মধ্যেও কিছু জিজ্ঞাসা চিহ্ন, এগুলো কিন্তু কিছুটা থেকে যাচ্ছে। তো আপনাকে কিন্তু এই বিষয়গুলো সতর্ক থাকতে হবে। আর যে কোনো ক্ষেত্রেই যখন বড় ডিল করছেন, বিরাট কিছু ইনভেস্ট করছেন, বড় কিছু আপনার বাজিতে রাখছেন, সেখানে আমি বলবো অ্যাস্ট্রোলজির পরামর্শ নেওয়া আজকের দিনে দরকার, কারণ দুর্বল স্থান হরোস্কোপে বৃহস্পতি এবং শনি যুগ্ম বকরি এবং নিচস্থ প্রভাব, এটা কিন্তু মাথায় রাখা জরুরি বলে আমার মনে হয়। আচ্ছা, অন্যান্য ক্ষেত্রে জেনারেল হেলথের মধ্যে আমি বলবো যারা ওষুধপত্র মেনটেন করেন না কিছু সমস্যা হতে পারে, হরমোনাল সমস্যা যাদের আছে, পেটের গোলমাল, হজমের সমস্যা যাদের প্রায়শই হয় তাদের ক্ষেত্রে একটু সতর্ক এই সময় কিন্তু থাকতে হবে। আমি প্রথমে বুধের প্রভাবে বলেছিলাম, এটা হচ্ছে বৃহস্পতি নক্ষত্রের প্রভাব, তো এই বিষয়গুলো একটু সতর্ক থাকতে হবে। মাথা গরম জেদ যারা করেন তাদের ক্ষেত্রে একটু নিয়ন্ত্রণ এখানে কিন্তু রাখতে হবে। তো জেনারেল বিষয়গুলো এইরকমভাবে আজকের হরোস্কোপে কিন্তু প্রভাবশালী এবং প্রভাবিত আজকের দিনে কিন্তু করছে। চন্দ্র বৃহস্পতির কম্বিনেশন যদি জন্মছকে থাকে সেখানে কিন্তু বাড়তি আয়, কিছু বাড়তি রোজগার এখানে কিন্তু হতে পারে, যে কোনো ধরনের আপনার ইচ্ছা শখ পূরণের ক্ষেত্রে বা আপনার পার্টনারের থেকে কিছু বিষয় বেনিফিট এখানে কিন্তু পেতে পারেন। তো এবার আমরা শুরু করছি লগ্ন রাশির আলোচনা। তার আগে বলে দিই, আপনারা যারা আমাদের সঙ্গে সাক্ষাৎ করবেন সেটা বাড়িতে বসে ফোনেই করতে পারেন, তার জন্য যেটা করতে হবে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স এই কথাটা ফেসবুকে টাইপ করলেই আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ পেয়ে যাবেন, সেখানে এলে আমাদের নাম্বার পেয়ে যাবেন, আমাদের নাম্বার একটা ফোন করবেন, বুকিং করবেন, আর বাড়িতে বসে ফোনেই সমস্ত আলোচনা আপনি সেরে ফেলবেন। আর কেউই ভাববেন না যে ফোনে কথা মানে ঠিকঠাক কথা হবে কি হবে না, অল্প বিস্তর কথা হবে, একদমই তা নয়। ফোনে বিস্তারিত আলোচনা পাবেন, সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে সেই আলোচনাটা হবে। আর ফোনের অবশ্যই এই আমাদের যে পেজ গ্রুপ এখানে পৌঁছতে অসুবিধা হলে নিচের লিংক দেওয়া আছে, সেখান থেকে সরাসরি আপনি কিন্তু সেই পেজ গ্রুপে পৌঁছে যেতে পারেন। আর ইনস্টাগ্রাম প্রোফাইল পেজ গ্রুপ সামনে এলেই আমাদের নাম্বার আপনি অবশ্যই পেয়ে যাবেন। আমরা আলোচনাটা শুরু করছি, একটা ছোট্ট রিকোয়েস্ট নিয়ে, একটু লাইক এবং শেয়ার করে দেবেন যাতে আপনার হাত ধরে অন্য বন্ধুরা আমার এই বার্তাটি খুব সহজেই পেয়ে যান। শুরু করা যাক এবার লগ্ন রাশিভিত্তিক আলোচনা। লগ্ন মেষ রাশির ক্ষেত্রে বৃহস্পতির নক্ষত্র এবং
বৃহস্পতি বর্তমানে কর্ম আপনাদের কর্মভাবে বকরী। একাদশ স্থানে চন্দ্রের অবস্থান এবং বৃহস্পতি কর্মভাবে বকরী নিজস্থ থাকলেও কিছু প্রাপ্তি স্থান আজকের দিনে আছে। তবে মাথায় রাখবেন আর্থিক ক্ষেত্রে যোগাযোগ এলেও জন্মঝকের নিজস্ব বৃহস্পতি বা বকরী থাকলে একটু বিলম্ব হতে পারে। আর আমি এটুকু বলবো যে আজকের দিনে আপনার কিছু বিষয়ে ইম্পর্টেন্ট কাজে খরচ হতে পারে, বৈদেশিক যোগাযোগ দূরের যোগাযোগগুলো আজকের দিনে ভালো যেতে পারে, কাজের ক্ষেত্রে একটু ঘোরাঘুরি পরিমাণ বাড়তে পারে। কর্ম পরিবেশ নিয়ে কিছু অভাবভিযোগ থাকলেও রেগুলার কর্মে কিছু উন্নতির যোগ আছে, প্রাপ্তি স্থান আছে, কর্মক্ষেত্রে আপনার ইম্পর্টেন্ট ডিসিশন নিতে পারেন। কিন্তু বৃহস্পতি যেহেতু নিজস্বভাবকে এখানে প্রভাবিত করছে, তো আমি এখানে বলবো যে কর্মক্ষেত্রে যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনি একটু ভাবনা চিন্তা করে নেবেন। আর অফিসের বস, আপনার অথরিটি, এদের সঙ্গে কোনো বিষয়ে বিবাদে জড়াবেন না। স্কুল কলেজ রেগুলার পড়াশোনার ক্ষেত্রে দিনটা ভালো যাবে এবং পড়াশোনার ক্ষেত্রে ওভারঅল ভালো যেতে পারে। চন্দ্রের দৃষ্টি পঞ্চমভাবে থাকে এবং বৃহস্পতি কানেকশান থাকার জন্য যে কোনো ক্ষেত্রে শিক্ষামূলক পেশায় যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো। চন্দ্র পঞ্চমে আছে, অবশ্যই কারিগরি বিদ্যা, যে কোনো ধরনের টেকনোলজি রিলেটেড কাজ, আর্টিস্টিক কাজ, কোনো ধরনের যারা ধরুন শাড়ি গহনা ইত্যাদি বুটিক ইত্যাদির কাজ করছে, স্পেশালি কোনো ধরনের ডিজাইনিংয়ের কাজ করছেন, সফটওয়্যারের ওপর কাজ করছে, তাদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে। ব্যবসাস্থান শুভ, ব্যবসাস্থান ভালো যেতে পারে, ব্যবসার ক্ষেত্রে আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। রেগুলার ব্যবসার জেনারেল প্রেডিকশানে যেগুলো বললাম তার মধ্যেই কিন্তু লাভদায়ক সিচুয়েশান থাকবে এবং কর্মক্ষেত্রে যে সিচুয়েশানগুলো বললাম ব্যবসার সঙ্গে সেই ওরিয়েন্টেড যদি কেউ ব্যবসা করেন সেগুলোর ক্ষেত্রে ভালো যেতে পারে। মানসিক ইচ্ছা সকসাদ পূরণের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। আধ্যাত্মিক ক্রিয়াকাজে মানসিক শান্তি থাকবে। ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে, ভালো থাকবে বলতে পারেন। কিন্তু সূর্যের ট্রান্সিটের পর সূর্য যেহেতু বর্তমানে ষষ্ঠ ভাবকে কানেকশান দিচ্ছে, তো মাঝে মাঝে কিন্তু নিজেদের মধ্যে বিবাদ অশান্তি এই আশ্বিন মাসটা যদি দেখেন সেখানে কিন্তু কিছুটা হওয়ার সম্ভাবনা থাকছে। আর বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, দাম্পত্য সুখ থাকছে। বিস্তারিত জানতে অবশ্যই আমাদের বুধের ট্রানজিটের ভিডিওটা দেখে নিন, সম্ভবত এই ভিডিওর আগে পাবেন আপনারা। আর অবশ্যই তার সঙ্গে অন্যান্য ট্রানজিট বা অন্যান্য যে ভিডিওগুলো আসছে দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। লগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের যা অবস্থান তা অবশ্যই কিন্তু রাশি সাপেক্ষে রাশির সরাসরি অবস্থান করছে চন্দ্র কিন্তু আর কর্মভাবে এবং বর্তমানে কর্মপ্রতিবক্ষী এবং কর্মভাবে অধিপতির সঙ্গে বৃহস্পতিও কিন্তু বকরী হয়ে আছে, গুরুসৌরী যোগ চলছে। তো এটা আমি এটুকু বলবো আজকের দিনে কর্মমুখী দিনটা থাকবে, কাজের ক্ষেত্রে ফোকাস থাকবে, কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে, উন্নতি থাকবে, কর্মক্ষেত্রে বৈদেশিক কাজ দূরের কাজগুলো যেমন সফলতা থাকবে, সেলফ প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো। চন্দ্র কর্মঘরে আছে, সেবামূলক কাজ, যারা মেডিকেল রিলেটেড কাজ করছেন এই ধরনের কাজ, সরকারি রিলেটেড আন্ডারটেকিং কিছু কাজ থাকলে সেগুলো কিন্তু ভালো যাবে। এবং আমি সেলস পার্সনদের ক্ষেত্রেও ভালো ফল এখানে বলবো, কারণ থার্ড হাউসের লর্ড কর্মপতি সেখানে কিন্তু এখানে কানেকশান দিচ্ছে এবং এখানে কিন্তু স্পেশালি আপনি যদি দেখেন যে কোনো ধরনের অনলাইনের কাজগুলো বা যারা ঘোরাঘুরি করে কাজ করছেন সেগুলো ভালো যেতে পারে। এবং মেশিনারি গুডসের কাজ, কোনো ধরনের সূক্ষাতি সূক্ষ্ম যন্ত্র রিপেয়ারিংয়ের কাজ, পেপার ওয়ার্কসের কোনো কাজ করছেন যারা, হকারি যারা করছেন, এদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাবে। হোটেল রেস্টুরেন্ট এগুলো ভালো যেতে পারে। ব্যবসা এবং চাকরির মধ্যে জল রিলেটেড প্রফেশন বা জল রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন এগুলো ভালো যেতে পারে। ব্যবসার মধ্যে গৃহস্থলী ব্যবসাগুলো ভালো যেতে পারে। খাদ্যদ্রব্যমূলক ব্যবসাগুলো আজকের দিনে ভালো যেতে পারে। মেডিসিন যারা কোনো ধরনের নির্মাণ তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। অনলাইনের কাজগুলো আজকের দিনে কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। তো বিস্তারিত জানতে আমি আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখার পরামর্শ দেবো, কিন্তু বুধের ট্রানজিটটা খুব সামনে খুব ক্লোজে চলে এসেছে। আমি প্রেমের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে বলবো এই সময়। প্রেমের ক্ষেত্রে বড় সমস্যা না থাকলেও টুকিটাকি বিষয়ে কিছু কিছু সমস্যা আসতে পারে। দাম্পত্য সুখ মোটের ওপর থাকছে, পরিবার পরিজনের সঙ্গে দেখা সাক্ষাৎ আলাপচারিতা এগুলো হতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা আপনারা জানতে পারবেন। আর আমরা চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে ভাগ্যস্থানে এবং এখানে বকরী বৃহস্পতি নক্ষত্র বৃহস্পতি অষ্টমে। কিছু কাজে দেখবেন খুব দ্রুততা আছে এবং কিছু কাজ একটু বিলম্বিত হচ্ছে, ধীরে হচ্ছে, বাধা আসছে। তো যে কোনো কাজেই যাচ্ছেন না কেন একটু সময় হাতে নিয়ে যান, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। সম্পর্কজনিত ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু স্বাভাবিক থাকবে, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, দাম্পত্য সুখ আজকের দিনে থাকছে। কর্মক্ষেত্রে কাজের ক্ষেত্রে ফোকাস থাকবে, কাজের ক্ষেত্রে উন্নতির যোগ থাকবে, কিন্তু জব ট্রান্সফার, জব চেঞ্জ, সাডেন কিছু পরিবর্তন, হঠাৎ কিছু জায়গায় চেঞ্জ এগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা আজকের দিনে কিন্তু কর্ম নিয়ে তৈরি হতে পারে। চন্দ্রের দৃষ্টি সরাসরি এখানে কিন্তু থার্ড হাউসে আছে, কমিউনিকেটিভ কাজগুলো এখানে কিন্তু ভালো যাবে, টিচিং প্রফেশনে যারা আছেন ভালো যাবে, ব্যাক অফিস জব যারা করছেন ভালো যাবে। এবং আমি এটুকু বলবো পারিবারিক কোনো কাজ, কথা বেছে যারা খাচ্ছেন এই ধরনের কাজ, ডেটা এন্ট্রি কাজ করছেন, হিসাবরক্ষকের কোনো কাজ করছেন, পিওর কমার্সের ওপর কোনো কাজ করছেন, এছাড়া
আইটিতে যারা আছেন এদের ক্ষেত্রে ভালো যেতে পারে। প্রফেশনের মধ্যে বা ব্যবসার মধ্যে যদি বলেন পূজা অর্চনার কাজ, দশকর্মার দোকান, কোনো ধরনের বই খাতার দোকান, এগুলো কিন্তু ভালো যাবে। মেডিকেল রিলেটেড যে কোনো কাজের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো যাবে। মিডিয়া হাউসে যারা আছেন ভালো যাবে। নির্মাণ কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। এবং যারা কোনো জিনিসপত্র হকারি করছেন, ফেরি করছেন, এগুলো কিন্তু মোটের ওপর স্বাভাবিক থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে। কিন্তু মাথায় রাখতে হবে বৃহস্পতি যেহেতু অষ্টমভাবে আছে, তো ব্যবসা এবং চাকরি দুই ক্ষেত্রেই কিন্তু কিছু ক্ষেত্রে সাডেন চেঞ্জ, হঠাৎ কিছু পরিবর্তন এগুলো কিন্তু আসতে পারে। মামলা মোকদ্দমা শুনানির ডেট থাকলে সে বিষয়ে তৎপর থাকবেন। হাঁটুর ব্যথা বেদনা, কোমরে ব্যথা বেদনা এগুলো খানিকটা বাড়তে পারে। আপনার ডিটেলটা জানতে অবশ্যই মাসিক রাশিফলটা দেখবেন। সঙ্গে কিন্তু বুধের রাশি পরিবর্তন, বুধ 22 তারিখ রাশি পরিবর্তন করছে আর দুদিন, তো এই বিষয়টা কিন্তু ভীষণ মাত্রায় প্রভাবশালী। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন কর্কট রাশি, কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তা অবশ্যই কিন্তু রাশি সাপেক্ষে। রাশির সরাসরি অবস্থান করছে চন্দ্র কিন্তু অষ্টমভাবে এবং বৃহস্পতির কানেকশান। আমি আগের দিনও বললাম অষ্টমস্থ চন্দ্র কিছুটা কিন্তু মানসিক হতাশা, ডিপ্রেশন এগুলো কিন্তু দিতে পারে। তো কোনো বিষয়ে আপনি হয়তো ভাবছেন একটু সুখলাভ হবে, কিন্তু মানসিক ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হচ্ছে, কোনো কিছু পুরনো চিন্তাভাবনা মাথায় আছে, সেটা হতে পারে। বিদ্যাভাব শুভ, স্কুল কলেজের পড়াশোনা ভালো যাবে। গবেষকদের ক্ষেত্রে দিনটা ভালো। কেনাকাটি, শখের কাজ নিশ্চিতভাবেই করতে পারেন, কিন্তু অষ্টমের কানেকশান ভাবনা চিন্তা করে করবেন। দাম্পত্য সুখ আজকের দিনে থাকছে, কিন্তু পার্টনারের হেলথের ক্ষেত্রে সামান্য কেয়ারফুল থাকবেন। সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে কিছু যোগাযোগ আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধি যোগ আছে, পার্টনারশিপ জায়গাটা দুর্বল আছে। জেনারেল প্রেডিকশানে বলা ব্যবসাগুলো ছাড়াও যেহেতু চন্দ্রের দৃষ্টি এখানে দ্বিতীয় ভাবকে প্রভাবিত করছে এবং অষ্টম ভাবকে, কিছু ফাটকালা ফাটকা ইনকাম হতে পারে। পারিবারিক জায়গাটাও ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে। আইনি পেশায় যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে। খাদ্যদ্রব্যের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো যেতে পারে। এবং যে কোনো ক্ষেত্রে এখানে কিন্তু আমি বলবো টিচিং প্রফেশন বা অন্যান্য ক্ষেত্রে যে কোনো বৈদেশিক কাজ এগুলোর মধ্যে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। ষষ্ঠভাবে বৃহস্পতির অধিপতি, কিছু কিছু একটু কম্পিটিশন বা প্রতিযোগিতা ফেস করতে হতে পারে। মেডিকেল কাজগুলো কিন্তু সফলতা লাভের যোগ আছে। মেডিসিন রিলেটেড যে কোনো কাজ যারা করছেন অন্যান্য ক্ষেত্রে সেগুলো ভালো যেতে পারে। কর্মক্ষেত্রে পারফরমেন্স ওভারঅল ভালো থাকবে। কাজের ক্ষেত্রে গ্রুপ ওয়ার্ক একটু সমস্যা থাকতে পারে, কিন্তু অন্যান্য প্রেক্ষিতে কর্মক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। কাজের উন্নতির যোগ আছে, কর্মক্ষেত্রে আপনার লাভ হতে পারে। হাতের কাজের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো, টেকনোলজিক্যাল কাজের সঙ্গে যুক্ত আছেন যারা ভালো, যারা গান বাজনা কালচারাল ফিল্ডে যুক্ত আছেন ভালো, তবে জব ট্রান্সফার, জব চেঞ্জ এগুলোর কিছু সম্ভাবনা হরস্কোপে তৈরি হচ্ছে। তো আমি এটুকু বলবো যেহেতু অষ্টমস্থ চন্দ্রের প্রভাবটা মানসিক জায়গায় আপনাদের বেশি থাকছে, এটা মাথায় রাখতে হবে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে স্বাভাবিক থাকবে, বিষয়টা কিন্তু আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। বুধের ট্রানজিট অবশ্যই কিন্তু আর দুদিনের অপেক্ষা, তো বুধের ট্রানজিটের ভিডিওটা যারা জানেন না বা দেখেননি অবশ্যই দেখে নেবেন। আর অবশ্যই আমি বলবো আপকামিং ভিডিওগুলোতে চোখ রাখুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন সিংহরাশি, সিংহলগ্ন সিংহরাশি ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা অবশ্যই কিন্তু রাশি সাপেক্ষে। রাশির সরাসরি অবস্থান করছে চন্দ্র কিন্তু সমসপ্তম এবং এখানে বৃহস্পতির কানেকশান। আবেগ অনুভূতি একটু বেশিই থাকবে। সোশ্যাল লাইফ ভালো যাবে, কম্পিটিটিভ কাজগুলো ভালো যাবে। আপনার অফিসিয়াল কাজ থাকলে করতে পারেন। কোমরে ব্যথা বেদনা, হাঁটুর ব্যথা বেদনা এগুলো কিছুটা বাড়তে পারে। মেডিকেল কাজে তৎপরতা রাখার দরকার, তবে মেডিকেল কাজ হবে। বৈদেশিক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো। মামলা মোকদ্দমার ক্ষেত্রে কোর্টের বাইরে কোনো সেটেলমেন্ট, লোনের ক্ষেত্রে কোনো ধরনের একটা মিউচুয়াল একটা বিষয় আলোচনা সেগুলো হতে পারে। এছাড়া কারোর সঙ্গে কোনো আপনি আলাপ আলোচনা, কোনো মিটিং ইত্যাদি করতে চাইলে করতে পারেন। আর অন্যান্য বিষয়ের মধ্যে আমি বলবো প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে সেন্সিটিভ মাইন্ড থাকবে। দাম্পত্য ক্ষেত্রে এটা থাকবে, তবে প্রেমের ক্ষেত্রে এটা বেশি থাকছে। আর নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগের জায়গাটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। বিদ্যাভাবের ক্ষেত্রে স্কুল কলেজের পড়াশোনা ভালো যাবে। হায়ার স্টাডিজের বিষয়ে আপনি কিন্তু ভাবনা চিন্তা কিছুটা করতে পারেন। অনলাইন ভিত্তিক পড়াশোনাগুলো আজকের দিনে কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। আর কিছু বিষয়ে আপনি কেনাকাটি, শখের কাজ করতে পারেন। কর্মক্ষেত্রে পারফরমেন্স ভালো থাকবে। জব ইন্টারভিউতে সাকসেসফুল হওয়ার চান্সেস থাকছে আজকের দিনে। কর্মক্ষেত্রে আপনার উদ্যোগী মনোভাব কিন্তু সফলতার দিকে নিয়ে যেতে পারে। কারোর সঙ্গে কর্মক্ষেত্রে কোনো ক্লায়েন্ট মিট বা ইত্যাদি করা থাকলে সেটা নির্দ্বিধায় করতে পারেন, সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। আর আমি বলবো কর্মক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে এখানে কিন্তু আর্টিস্ট যারা আছেন তারাও অ্যাডভান্টেজ পাবেন। কর্মক্ষেত্রে যারা যে কোনো ধরনের গার্মেন্ট সেক্টরে কাজ করছেন তাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ থাকছে। ব্যাংকিং সেক্টরে যারা আছেন তাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ থাকছে। এবং যেখানে অবশ্যই ফ্রন্ট ডোরে কাজ করতে হচ্ছে সেগুলো ভালো যেতে পারে। এবং এখানে চন্দ্র এবং বৃহস্পতির কানেকশান, এখানে কিন্তু জব ট্রান্সফার, জব চেঞ্জ এগুলোর সম্ভাবনা কিছুটা তৈরি হচ্ছে। ব্যবসা মোটের ওপর ভালো যাবে। আমি গতদিন বলেছিলাম ব্যবসার ক্ষেত্রে গতদিন আপনার যে যে ব্যবসাগুলো ভালো হয়েছিল তার মধ্যে উন্নতির রেস থাকছে, তবে আজকের দিন একটু প্রতিযোগিতা থাকতে পারে। পার্টনারশিপ জায়গাটা একটু দুর্বল থাকতে পারে। এছাড়া রেগুলার ব্যবসার ক্ষেত্রে ভালো। ইভেন্ট রিলেটেড যারা কাজ করছেন, ডেকোরেশন, ক্যাটারিং ইত্যাদির কাজ যারা করছেন, যে কোনো ধরনের প্লাস্টিক গুডসের কাজ করছেন, জল রিলেটেড কাজ করছেন, এগুলো কিন্তু ভালো যেতে পারে। ডিটেলটা জানতে আপনাকে অবশ্যই আপকামিং ভিডিও এবং মাসিক রাশিফলে চোখ রাখতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
কন্যা লগ্ন কন্যা রাশি থেকে বুধ সরছে এবং তার প্রভাব কিন্তু শুরু হচ্ছে। শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন, আচট কোনো সিদ্ধান্ত নেবেন না, ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন, বিশেষত আপনার কর্ম এবং পার্সোনাল লাইফের বিষয়ে। আজকের দিনে চন্দ্র ষষ্ঠী এবং বৃহস্পতির কানেকশানে থাকছে, একটু মুড সুইং হওয়ার চান্সেস বেশি। প্রেমের ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতির কাটতে পারে, ছোটোখাটো ঝগড়া এড়িয়ে চলাই আজকের দিনে ভালো। বিদ্যাভাব শুভ, স্কুল কলেজের পড়াশোনার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। কেনাকাটি শখের কাজ এগুলো কিন্তু করতে পারেন, অসুবিধা নেই। মেডিকেল কাজে কিন্তু সফলতা লাভের যোগ হরোস্কোপে থাকছে, ফাটকা লাভের কিছু যোগ আছে, কিন্তু জন্মছকে বৃহস্পতি বকরি এবং শনি বকরি থাকলে সেই ফাটকা লাভের জায়গা দুর্বল। সন্তান যোগ শুভ, সন্তানের হেলথের বিষয়ে খানিকটা সতর্ক থাকা আজকের দিনে কিন্তু দরকার। কেনাকাটি শখের কাজ করার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখা জরুরি, হাত একটু খরুচে থাকবে, এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে কর্ম যোগ স্বাভাবিক থাকবে, কিন্তু আমি যেগুলো বললাম কর্মক্ষেত্রে কোনো ডিফিকাল্ট ডিসিশন নেওয়া, কোনো কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাকে আরও সজাগ আরও সতর্ক হতে হবে। কর্মক্ষেত্রে রেগুলার ডেওয়ার্ক ভালো যেতে পারে, ইন্টারভিউ ফেস করতে পারেন, দূরের কাজগুলো ভালো যেতে পারে, ব্যাক অফিস জবে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে, ফ্রেশার্স যারা আছেন চাকরি যারা খুঁজছেন চেষ্টা করতে পারেন আজকের দিনে। এবং এখানে আমি এটুকু বলবো যেখানে দূরের সংযোগ আছে সেগুলো ভালো যেতে পারে। লোন পরিশোধ করার ক্ষেত্রে আজকের দিনটা কিছু ওয়ে আউট খুঁজে পেতে পারেন, কোর্টের বাইরে কোনো সেটেলমেন্ট ইত্যাদি মামলা মোকদ্দমার ক্ষেত্রে কোনো বিষয়ে আলোচনাগুলো কিন্তু করতে পারেন। মেডিকেল কাজগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটা স্বাভাবিক থাকবে। দাম্পত্য সুখ কিছুটা মধ্যম প্রকৃতির বলতে পারেন, সন্তানের ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভালো। ব্যবসা মোটের উপর ভালো যাবে, কম্পিটিশন থাকবে কিন্তু ব্যবসায় লাভ হতে পারে, ব্যবসার উন্নতির যোগ আছে। আমি জেনারেল প্রেডিকশনে যে ব্যবসাগুলো বলেছি সেগুলো ভালো যাবে। এছাড়া যদি বলেন মিডিয়া ফিল্ডে যারা আছেন, যে কোনো ধরনের আপনার পাইকারি কাজ করছেন, দূরের কাজ করছেন, ট্রাভেলিং পেশার সঙ্গে যুক্ত আছেন, পূজা অর্চনার সঙ্গে যুক্ত আছেন, জেনারেল প্রেডিকশনগুলো বলেছিলাম, তবে এগুলো আপনাদের লগ্নরাশির ক্ষেত্রে বেশি মাত্রায় প্রযোজ্য। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা অবশ্যই কিন্তু রাশি সাপেক্ষে, রাশির কিন্তু সরাসরি পঞ্চমভাবে বৃহস্পতির কানেকশন। হজমের সমস্যা, পেটের গোলমাল এগুলো একটু বাড়তে পারে, সন্তান যোগ আজকের দিনে আসতে পারে। প্রেমের ক্ষেত্রে বিবাদ অশান্তি এড়িয়ে চললে দিনটা মোটের ওপর ভালো যেতে পারে, নতুন প্রেমের সংযোগের ক্ষেত্রেও আজকের দিনটা ভালো যেতে পারে। কেনাকাটি শখের কাজ করতে পারেন, সন্তানের মতকে গুরুত্ব দেবেন, কর্মক্ষেত্রে পারফরমেন্স ভালো থাকবে, ইন্টারভিউ ফেস করতে পারেন, কিন্তু কোনো বিষয়ে আপনার অফিসের বস বা এদের সঙ্গে, যেমন আমি জেনারেল প্রেডিকশনে বলেছিলাম, বিবাদ অশান্তিতে জড়াবেন না। ওয়ার্ক ফ্রম হোম যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো। বাড়িতে কোনো অনুষ্ঠান ইত্যাদি আত্মীয় বন্ধু সমাগম হতে পারে, মাঝে মাঝে একটু মেজাজ স্ট্রং থাকতে পারে, দাম্পত্য সুখ আজকের দিনে থাকছে। ব্যবসার মধ্যে পেশাগত দিক থেকে চন্দ্র পঞ্চমে আছে, ক্রিয়েটিভ পার্সনরা এগিয়ে থাকবেন, আর্টিস্ট যারা আছেন এগিয়ে থাকবেন, প্রেসে যারা আছেন এগিয়ে থাকবেন, প্রিন্টিং মিডিয়া যারা কাজ করছেন তারা এগিয়ে থাকবেন, এবং সোশ্যাল প্ল্যাটফর্মে যারা আছেন তারা এগিয়ে থাকবেন। কিন্তু চন্দ্র পঞ্চমে থাকার জন্য এখানে বলবো জল রিলেটেড ব্যবসা, কোনো ধরনের ইভেন্ট রিলেটেড যারা কাজ করছেন এরম ধরনের ব্যবসা, কোনো ধরনের আপনার প্যাকেজিংয়ের সঙ্গে যারা যুক্ত আছেন, কোনো ধরনের ডেলিভারি রিলেটেড কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, কোনো ধরনের কসমেটিক্সের সঙ্গে যুক্ত আছেন, পার্লারের কাজ করছেন, বিউটিশিয়ানের ওপর কিন্তু কাজ করছেন, এগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মোটের ওপর প্রপার ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। আর আমি এটুকু বলবো যে যে কোনো ক্ষেত্রেই আপনি কিছু সেল করার থাকলে করতে পারেন, আর নতুন কারোর সঙ্গে যোগাযোগ করা থাকলে করতে পারেন, এগুলোতেও কিন্তু আজকের দিনে আপনি ভালো ফল সামগ্রিক দিক থেকে পেতে পারেন। আর দূরযাত্রা দূরভ্রমণ এগুলোতে সফলতা লাভের যোগ থাকছে, এগুলোতেও কিন্তু আপনি গুড রেজাল্ট আজকের দিনে পেতে পারেন। লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে চেষ্টা চরিত্র করতে পারেন, অসুবিধা নেই, সেই জায়গাটা হরোস্কোপে পজিটিভ এবং এই বিষয়ে ভালো ফল পেতে পারেন। বিস্তারিত জানতে আমি আপনাকে বলবো আপকামিং ভিডিওগুলো দেখে নিতে, আর প্রেমের ক্ষেত্রে একটু সেন্সিটিভ মাইন্ডটা একটু কন্ট্রোল করতে। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনার। মাথায় রাখবেন রাশিতে বুধ প্রবেশ করছে আর দুদিন পর, বড় পরিবর্তন, আমি ভিডিও আপডেট দিয়েছি দেখে নেবেন। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা অবশ্যই কিন্তু রাশি সাপেক্ষে, রাশির সরাসরি কিন্তু চতুর্থভাবে এবং বৃহস্পতির কানেকশান বৃহস্পতির তৃতীয়কে। গৃহ নিয়ে কিছু যোগাযোগ, গৃহ নিয়ে কিছু আলাপ আলোচনা এগুলো কিন্তু হতে পারে। ছোটোখাটো বিষয়ে একটু মানসিক উত্তেজনা আপনার বাড়তে পারে, অভিমানপূর্ণ মনটা বেশি থাকবে, গৃহস্থলী কাজগুলো করতে পারেন, শখের কেনাকাটিগুলো করতে পারেন। দাম্পত্য সুখ আজকের দিনে থাকছে, প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে আবেগ অনুভূতিগুলো যথেষ্ট বেশি থাকার সম্ভাবনা আছে। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, হায়ার স্টাডিজের বিষয়ে কোনো সিদ্ধান্ত আজকের দিনে কিন্তু নিতে পারেন। আর কর্মক্ষেত্রে আজকের দিনটা কর্মযোগ স্বাভাবিক, কর্মক্ষেত্রে উন্নতির যোগ আছে, চন্দ্র এখানে বৃহস্পতির কানেকশান প্লাস কর্মঘরে দৃষ্টি দিচ্ছে, সেবামূলক কাজ, কোনো ধরনের ক্রিয়েটিভ কাজ, যে কোনো ধরনের আপনার ব্যাক অফিস জব, ওয়ার্ক ফ্রম হোম যারা আছেন এই ধরনের কাজ, এগুলোতে কিন্তু ভালো ফল থাকবে। এছাড়া কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো, কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে ভালো, হিসাব নিকাশ যারা মেনটেন করেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। গান বাজনা অভিনয়ের সঙ্গে যুক্ত যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে, মেডিকেল প্রফেশন ভালো যেতে পারে। আর ব্যবসা বাণিজ্যের মধ্যে আমি জেনারেল প্রেডিকশনের ব্যবসাগুলো যেগুলো বলেছি সেগুলোই বহাল থাকছে। এছাড়া কুটির শিল্প, ছোটো গাড়ির ব্যবসা, বড় গাড়ির ব্যবসা জেনারেল প্রেডিকশনে বলেছিলাম, এখানে ছোটো গাড়ির ব্যবসা, গৃহস্থলীর কিছু ব্যবসা এবং
খাদ্যদ্রব্য রিলেটেড কিছু কাজ এবং যারা যে কোনো ধরনের আপনার অ্যাস্ট্রোলজিক্যাল প্রফেশন বা ইত্যাদিতে কিছু আছেন, পারিবারিক কিছু কাজের সঙ্গে যুক্ত আছেন, এগুলোতে আজকের দিনে কিন্তু ভালো ফল আপনি পেতে পারেন। আমি এটুকু বলবো যে পরিবারের মতকে গুরুত্ব দিয়ে যে কোনো কাজ করার চেষ্টা করুন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। গুরু টিচার এদের কিন্তু সম্মান করে চলা উচিত হবে। ঠান্ডা লাগার সমস্যা, ব্রঙ্কিয়াল সমস্যা এবং পেটের গোলমাল বাড়তে পারে। নতুন সন্তান যোগ আজকের দিনে আসার সম্ভাবনা হরোস্কোপে আসতে পারে। পুরনো টাকা কড়ি উদ্ধারের ক্ষেত্রে একবার চেষ্টা চরিত্র করে দেখতে পারেন, সেগুলো কিন্তু ভালো যেতে পারে। আপনারা বুধের ট্রানজিটটা দেখে নেবেন। বুধ দ্বাদশে প্রবেশ করছে খুব অল্প সময়ের জন্য, কিন্তু ফল কিন্তু বেশ জোরালো। অবশ্যই দেখে নিই, চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশি, ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তা অবশ্যই রাশি সাপেক্ষে। রাশির সরাসরি অবস্থান করছে চন্দ্র তৃতীয় ভাবে, এবং আজকে বড় বিষয় হচ্ছে বৃহস্পতি নক্ষত্র। বৃহস্পতি আপনাদের লগ্নেশ বা রাশির অধিপতি। কমিউনিকেশান, যোগাযোগ, সংযোগ এগুলো যেমন একদিক দিয়ে ভালো যাবে, তেমন কিন্তু কিছু বিষয়ে আপনার ছোটোখাটো বিষয়ে সেন্সিটিভ মাইন্ড, মানসিক উত্তেজনা এগুলো কিন্তু বাড়তে পারে। বাড়িঘর ইত্যাদি সেল করার ক্ষেত্রে ভালো। মায়ের থেকে কিছু বেনিফিট পেতে পারেন বা পরিবার কারোর থেকে কোনো হেল্প পেতে পারেন। তবে পারিবারিক কিছু অসুস্থতা থাকলে সে বিষয়ে একটু কেয়ারফুল থাকবেন। আপনাদের হেলথের কিছু সমস্যা টুকিটাকি ক্ষেত্রে আসতে পারে। ছোটোখাটো বিষয়ে একটু আবেগ অনুভূতি তাড়িত হতে পারেন। হাতের কাগজপত্রে কিছু লেখা, টাইপিং, কোনো এন্ট্রি কাজ, কোনো ধরনের কম্পিউটারাইজ কিছু কাজ এগুলো করার ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখবেন। মাইনর সিলি মিস্টেক আজকের দিনে কিন্তু থাকার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। বিদ্যাভাব শুভ। স্কুল কলেজের পড়াশোনা ইত্যাদি আজকের দিনে ভালো যাবে। কোনো ধরনের কেনাকাটি, শখের কাজ করতে পারেন, কিছু সেল করা থাকলে করতে পারেন। এছাড়া আমি কর্মক্ষেত্রে বলবো আজকের দিনটা কিন্তু পারফরমেন্স ভালো থাকবে। কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ, জব চেঞ্জ, জব ট্রান্সফারের কিছু সম্ভাবনা হরোস্কোপে থাকছে। তবে কর্মক্ষেত্রে পারফরমেন্সের জায়গায় ওভারঅল আপনি ভালো ফল পাবেন। জেনারেল প্রেডিকশনে যে কর্মগুলো বলেছি সেগুলো ছাড়া ওয়ার্ক ফ্রম হোম যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। সেলসের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া যে কোনো ক্ষেত্রেই যারা বলবো ব্যাক অফিস জব, যে কোনো ধরনের আউটফিল্ডে কাজ করছেন, ফিল্ড ওয়ার্কিংয়ে আছেন, মুভমেন্ট করছেন, অনলাইনের কাজ করছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। ব্যবসা বাণিজ্যের মধ্যে বিশেষত এখানে পেশাগত দিক থেকে আমি জেনারেল প্রেডিকশনে যে ব্যবসাগুলো বলেছি সেগুলো ছাড়াও পারিবারিক ব্যবসা, গৃহস্থলী ব্যবসা, কুটির শিল্প এই ধরনের ব্যবসাগুলো বা সেলফ প্রফেশনকে গুরুত্ব বেশি দেবো। এবং যে কোনো ক্ষেত্রেই যারা যে কোনো ধরনের কিছু বুটিক চালাচ্ছেন, কিছু ধরনের কোনো ধরনের লেখালেখির কাজ করছেন, সাহিত্যিকের যারা আছেন তাদের ক্ষেত্রে অগ্রাধিকারটা কিছু বিষয় বেশি থাকছে। এবং কমিউনিকেশান আজকের দিনে ভালো যেতে পারে। তবে বৃহস্পতি বকরি থাকলে একটা কথা মাথায় রাখবেন, অকারণ কারোর সঙ্গে একটু মিসকমিউনিকেশান হতে পারে, এটা একটু খেয়াল রাখতে হবে। আর সেভিংসে ইনভেস্ট করার ক্ষেত্রে, যে কোনো কাগজপত্র সাইন বা ইত্যাদি করার ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখতে হবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, আর বুধের ট্রানজিটটা অবশ্যই দেখে নেবেন। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। দাম্পত্য সুখ থাকলেও আত্মীয় স্বজনের জায়গাটা খানিকটা দুর্বল থাকার সম্ভব। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকরলগ্ন মকরাশি, মকরলগ্ন মকরাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে রাশি সাপেক্ষে। রাশির কিন্তু সরাসরি দ্বিতীয়ভাবে, আর রাশিতে থাকা বৃহস্পতি কিন্তু এখানে কিন্তু প্রভাবিত হচ্ছে। গুরু সৌরজ প্রভাবিত হচ্ছে, মাথা গরম জেদ কিছুটা থাকতে পারে। দূরের যোগাযোগ, বৈদেশিক কাজে সফলতা আসতে পারে। পূর্ণ টাকা করে উদ্ধারের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে, কিন্তু হাত আবার কিছুটা খরুচে হতে পারে। কথা বলার ক্ষেত্রে একটু সংযত থাকা দরকার, তবে কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে ভালো যেতে পারে। কমিউনিকেশান ভালো হবে, সেলস কর্মীদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে। ফিল্ড ওয়ার্কিংয়ে যারা আছেন ভালো যাবে। জন্মস্থান থেকে দূরে যদি আপনার কর্মস্থান হয় সেক্ষেত্রে ভালো যেতে পারে। পারিবারিক রিলেটেড কিছু কাজের সঙ্গে যুক্ত যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। লেখালেখির কাজের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো যেতে পারে। এক্সপোর্ট ইম্পোর্ট ইত্যাদির সঙ্গে যুক্ত যারা আছেন ভালো যেতে পারে। সরকারি কর্মীদের ক্ষেত্রে স্বাভাবিক থাকবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমি এটুকু বলবো যে কিছু বিষয় একটু বিলম্ব হবে, ব্যবসার ক্ষেত্রে একটু দেরি হবে, কিন্তু লাভ, আর্থিক যোগাযোগটা হবে। কিন্তু ব্যবসার ক্ষেত্রে মনোমতো যে জায়গাটা, সেই জায়গাটা কোথাও যেন বৃহস্পতি নিচস্থ এবং বকরি থাকার জন্য একটা জায়গায় একটু সমস্যা থাকতে পারে। বিশেষত আয়ভাবের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। আর আননোন ব্যক্তি, অজানা ব্যক্তি বা হঠাৎ করে কিছু বিষয় আপনি কাউকে ধারে জিনিসপত্র দিলে সেই জায়গাটা না হয় কিন্তু বাঞ্ছনীয়। একটু ঘোরাঘুরি, চাকরি হোক, ব্যবসা হোক, যে কোনো ক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফে হতে পারে, একটু ঘোরাঘুরির পরিমাণ বাড়তে পারে। চোটাঘাতের কিছু চান্সেস আছে, বিষয় একটু সতর্ক থাকার দরকার। অন্যান্য ক্ষেত্রে আমি এটুকু বলবো, প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে। নতুন প্রেমের যোগাযোগ আছে, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ। দাম্পত্য ক্ষেত্রে মধ্যম প্রকৃতির ফল আজকের দিনে কিন্তু আপনি এক্সপেক্ট করতে পারেন। ফ্যামিলির মতকে গুরুত্ব দেবেন, সেটা আপনাদের সব দিক থেকে ভালো হবে। ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে ভালো, বৈদেশিক ক্ষেত্রে দূরের যোগাযোগের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। বিস্তারিত জানতে আপনাকে আমি পরামর্শ দেবো যে আপকামিং ভিডিওগুলো দেখার। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন কুম্ভরাশি, কুম্ভলগ্ন কুম্ভরাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তা অবশ্যই রাশি সাপেক্ষে। রাশিতে রাশিতে চন্দ্র এবং বৃহস্পতির নক্ষত্রে জ্ঞানের বহিঃপ্রকাশ আজকের দিনে হবে। যাত্রা, ভ্রমণ ইত্যাদিতে সফলতা লাভের যোগ আছে। মেন্টাল ডিস্টারবেন্স কিছুটা থাকতে পারে। জন্মছকে বৃহস্পতি বকরি বা নিচস্থ থাকলে তাই যে কোনো সিদ্ধান্ত একটু মেপে ঝুপে নেবেন। ফিনান্সিয়াল ক্ষেত্রে বা আর্থিক ক্ষেত্রে গ্রোথ আছে। আয়ভাব শুভায়ের জায়গাটা ভালো যেতে পারে, কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই ছোটোখাটো শর্তাবলী, কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলোর দিকে কিন্তু গুরুত্ব আপনাকে দিতে হবে। এখানে কিন্তু কিছুটা সম্ভাবনা নেগেটিভ থাকতে পারে, এটা কিন্তু মাথায়
মাথায় রাখতে হবে। আর যে কোনো কাজে একটু ঘোরাঘুরি বা দূরের যাত্রা করতে হলে একটু সময় নষ্ট হলে হতে পারে, যেখানে যাচ্ছেন ফোন করে যান। সোশ্যাল ফেম মাস ফেম ভালো যাবে, পাবলিক ফিগার যারা আছেন, রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে। এন্টারটেনমেন্ট হবে আজকে সারাদিনে, কিন্তু হেলথের ইস্যু কিছু বিষয় আসতে পারে। খাওয়া দাওয়ার বিষয়ে একটু সতর্ক থাকবেন, পুরনো হেলথ ইস্যু, ঘুমের সমস্যা হয়, ঘুম বেশি হচ্ছে, ঘুম কম হচ্ছে, স্বপ্ন দেখছেন ঘুমের মধ্যে, এই ধরনের বিষয়গুলো কিন্তু থাকার সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে পারফরমেন্স ভালো থাকবে, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা আছে, নতুন কর্মের প্রয়াস আজকের দিনে কিন্তু করা যেতে পারে। টেকনিক্যাল পার্সনরা এগিয়ে থাকবেন, টিচিং প্রফেশনে যারা আছেন এগিয়ে থাকবেন। যারা যে কোনো ধরনের অ্যানিমেশনের কাজ করছেন, ভিডিওগ্রাফির সঙ্গে যুক্ত আছেন, কোনো ধরনের আপনার ফিল্ম ইন্ডাস্ট্রি ইত্যাদির সঙ্গে কোনো ধরনের টেকনিশিয়ান বা আদার্স কিছু কাজ করছেন, লেখক লেখিকা যারা আছেন, এদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। জল রিলেটেড কাজ ভালো যাবে, ইভেন্ট রিলেটেড কাজ আজকের দিনে কিন্তু ভালো যাবে। পেন্টিংয়ের কাজ যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে, ব্যাঙ্কিং সেক্টরে যারা আছেন ভালো যাবে। এবং জন্মস্থান থেকে দূরে যদি আপনার কর্মস্থান হয় সেক্ষেত্রে যে কাজই করেন না কেন সেখানেও কিছুটা গ্রোথ থাকবে। আপনার ডেলি রুটিন বা রোজনামচার কিছুটা পরিবর্তন আজকের দিনে হতে পারে। ব্যবসা বাণিজ্য মোটের ওপর লাভদায়ক, ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ আছে আজকের দিনে। আমি জেনারেল প্রেডিকশনে যে ব্যবসাগুলো বলেছি সেগুলো ভালো যাবে, প্লাস চাকরির ধরন অনুযায়ী যেগুলো বললাম সেই ওরিয়েন্টেড ব্যবসাগুলো আজকের দিনে কিন্তু ভালো যাবে। এছাড়া সামাজিক যোগাযোগ ইত্যাদি ক্ষেত্রে যারা কাজ করছেন, সোশ্যাল মিডিয়া যারা কাজ করছেন, এদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ ইত্যাদি করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আবেগ ইমোশনকে নিয়ন্ত্রণ করতে হবে। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে একটু সাবধানী পদক্ষেপ নিতে হবে, কারণ আর দুদিনের মধ্যেই কিন্তু বুধের রাশি পরিবর্তন এবং বুধ এই প্রেমের জায়গাটা কিছুটা প্রভাবিত করবে। রাশি পরিবর্তন চলাকালীন কিছু সমস্যা থাকতে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, দাম্পত্য সুখ থাকছে, বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। কোনো আত্মীয় স্বজনের হেলথ ইস্যু থাকলে সে বিষয়ে একটু সতর্ক থাকবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীনলগ্ন মীন রাশি, মীনলগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্র রাশি দ্বাদশে বৃহস্পতির কানেকশানে লাভ হবে, আয়ভাব শুভ, হেলথ ইস্যু কিছু বিষয়ে থাকতে পারে। মেন্টাল ডিস্টার্বেন্স দু একটা ক্ষেত্রে আপনি কিন্তু আজকের দিনে পেতে পারেন। কর্মক্ষেত্রে ছোটাছুটি দৌড়ঝাঁপ একটু বেশি হলেও কর্মক্ষেত্রে আপনার ফাটকা ইনকাম, ফাটকা আয়, কর্মক্ষেত্রে নতুন সংযোগ যোগাযোগ এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো। সরকারি কর্মী টেকনিক্যাল কর্মীরা অ্যাডভান্টেজ পাবেন, মিডিয়া ফিল্ডে যারা আছেন অ্যাডভান্টেজ পাবেন, যারা যে কোনো চলমান কাজের সঙ্গে যুক্ত আছেন, ফেরি করছেন ইত্যাদি, এদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ থাকছে। এবং যে কোনো ক্ষেত্রে ব্যাক অফিস জব আজকের দিনে কিন্তু ভালো যাবে। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে একটু অ্যাভারেজ সিচুয়েশন থাকতে পারে। দাম্পত্য ক্ষেত্রে আমি বলবো যে বুধের যেহেতু রাশি পরিবর্তন খুব আসন্ন, পার্টনারের হেলথের বিষয়ে কেয়ারফুল থাকবেন এবং নিজেদের মধ্যে বিবাদ অশান্তি বেশি না করাই কিন্তু এখানে কিন্তু কাম্য। মামলা মোকদ্দমার গতিবিধি কিছু পরিবর্তন হতে পারে, বিশেষত ব্যবসায়িক মামলা এবং বৈবাহিক মামলার। হাত একটু খরুচে থাকবে আজকের দিনটা, ব্যবসার ক্ষেত্রে সাবধানী পদক্ষেপ এগোতে হবে। তবুও ব্যবসার ক্ষেত্রে আমি জেনারেল প্রেডিকশনে বলা ব্যবসাগুলো ছাড়াও এখানে কিন্তু ট্রাভেলিং পেশা, যে কোনো ধরনের ফুড প্রোডাক্টের কাজ, যে কোনো ধরনের ছোটোখাটো মানি মার্কেটিংয়ের কাজ, যে কোনো ধরনের আপনার যারা কোনো ধরনের পুস সেল করছে এই ধরনের কাজ, এক্সপোর্ট ইম্পোর্টের কাজ, জন্মস্থান থেকে দূরে যদি ব্যবসা স্থান থাকে, বৈদেশিক কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন, এগুলোতে ভালো ফল পাবেন। এই এবং সেবামূলক কাজ, মেডিকেল প্রফেশন, চাকরি হোক ব্যবসা হোক, সেখানেও কিন্তু ভালো ফল আজকের দিনে কিন্তু থাকছে। ইনস্ট্যান্ট কোনো ডিসিশনের মধ্যে আজকের দিনে যাবেন না, একটু ভাবনা চিন্তা করে একটু রেশ হয়ে যে কোনো ডিসিশনগুলো নেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে সামগ্রিক দিক থেকে ভালো হওয়ার সম্ভাবনা আছে। আর আমি এটুকু বলবো যে কোনো বিষয়ে পাবলিক কমেন্টসের ক্ষেত্রে, যে কোনো বিষয়ে পাবলিক স্পিচ দেওয়ার ক্ষেত্রে আপনাকে একটু আরও সাবধানী পদক্ষেপে এখানে কিন্তু এগোতে হবে। ঘুমের একটু সমস্যা হতে পারে, বাড়তি ঘুম হচ্ছে বা ঘুমের পরিমাণ কমছে, এগুলো একটু দু বিষয় কিন্তু থাকার সম্ভাবনা বা প্রবণতা হরোস্কোপে থাকছে। বিস্তারিত জানতে বা ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। এবং দেখুন বুধের ট্রানজিট টাইম স্ক্রিনে ফুটে উঠেছে এবং অন্যান্য ভিডিওগুলি যেটা আপনার দেখা হয়নি দেখে নিন। চলে আসছি আমরা আজ নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকুন, ভালো থাকবেন, নমস্কার।